দেশ এবং দেশের বাইরে যারা ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে জানবেন টু শিখবেন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম এবং এই চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ আজকে আমি কথা বলবো যে বিষয় নিয়ে সেটি হচ্ছে কিভাবে আপনারা যে কোনো দেশে ফ্রি এস এম এস দিতে পারবেন আমরা যারা মোবাইল ইউজ করি আমাদের যে কোনো মুহুর্তে আমাদের ফি এস এম এস দেওয়ার দরকার হয়ে পড়ে কারণ মোবাইলে ব্যালেন্স থাকে না তো যদি আপনার কাছে ডাটা কানেকশন অন থাকে তাহলে আপনি প্রয়োজনীয় কাজটি সেরে নিতে পারেন এসের মাধ্যমে তো সেটি কিভাবে সম্ভব যদি জানতে চান তাহলে ভিডিওটি দেখতে থাকুন প্রথমে ক্রুম ব্রাউজার ওপেন করবেন এখানে দেখেন ক্রুম ব্রাউজার ক্রুম ব্রাউজার ওপেন করার পর এখানে টাইপ করবেন ডাব্লিউ 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 ডট ইরপর ড্যাশ অথবা সংযোজক চিহ্ন যাই বলি না কেন এবং ফ্রি এস এম এস ডট লিখে সার্চ করবেন সার্চ করার পর দেখেন এখানে একটি ওয়েবসাইট খুলে গেছে এই ওয়েবসাইট এখানে দেখেন এস এম এস এস এম এসের মধ্যে ক্লিক করবেন আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এবং এখানে দেখেন সিলেক্ট কান্ট্রি এখান থেকে যে দেশে এস এম এস দেবেন কান্ট্রিটা সিলেক্ট করতে হবে আমি বাংলাদেশের কান্ট্রিটা নিলাম এবং এখানে নাম্বারটি টাইপ করবেন আমি এখানে একটা নম্বর টাইপ করবো জানি না এটা কার নম্বর এই নম্বরে কেউ কল দিবেন না প্লিজ এই নম্বরটা লিখে এখানে যেটি লিখতে চান সেটি লিখবেন যেমন আমি জাস্ট এতটুকু লিখলাম এবং এখানে দেখতেছেন ক্যাপচা ক্যাপচা কোড এটা এখানে পূরণ করতে হবে সেই জন্য এখানে দেখেন এস ই এম এন সিএস ইএসটি ইআর এখানে এটাও লিখতে হবে এবং এটাও এখানে টাইপ করতে হবে দুটা দেন এখানে দেখেন সেন্ট সেন্টে ক্লিক দিবেন ফোন নম্বর সরি এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে সেটি হচ্ছে এখানে দেখেন আমি যে নাম্বারটি সিলেক্ট করলাম এখানে জিরোটা বাদ দিতে হবে তো এখান থেকে জিরোটা বাদ দিতে হবে জিরোটা বাদ দিয়ে এরপরে এখানে ক্যাপসাটা আবার পূরণ করতে হবে ক্যাপসাটা পূরণ করে দেন সাইনটা ক্লিক করবেন এখন দেখেন মেসেজটি চলে গেছে ইওর মেসেজ হ্যাজ বিন সেন্ড সাকসেসফুলি তো আপনারা নম্বরটি টাইপ করার সময় ওই জিরোটা দিবেন না জিরোটা বাদ দিয়ে এরপরে নাম্বারটা দিবেন দেখতেছেন এখানে এস এম এসটা চলে গেছে তো এভাবে আপনারা চাইলে যে কোনো কান্ট্রিতে আপনারা ফ্রিতে এস এম এস দিতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা জানেন না তাদেরকে দেখার সুযোগ করে দিবেন নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং জানবেন একটু শিখবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ